নীলাশা কিডন্যাপ হওয়ার পর পালিয়ে গিয়েও গুন্ডাদের হাতে ধরা পড়ে যায়। গুন্ডাদের কথা শুনে ধন্ধ লাগে নীলাশার। ঈশান সুদীপের ডিরেকশন ফলো করে গুন্ডাদের ডেরায় এসে পৌঁছয় আর জানতে পারে নীলাশাকে কিডন্যাপ করার মূল কুচক্রী হল অভিষেক। নীলাশাকে ছাড়ানোর সময় অভিষেক গুলি করলে তা নীলাশার হাতে লাগে। ঈশানের সাথে অভিষেকের মারপিট হয় এবং সেই সময় সেখানে বিবি এসে পৌঁছয়। নীলাশা এবং বিবির সামনে অভিষেক ঈশানকে দোষী সাব্যস্ত করে। আমার সঙ্গে একটা ডিল করতে পারতে, আমি তোকে এত টাকা দিতাম, এর থেকে অনেক বেশি টাকা দিতাম। আমার মেয়েকে এরকম কেন করেছো তুমি? আমি আপনাকে কি করে বোঝাবো শাশুড়িমা, আপনার মতো চুনোপুটি বিজনেস ওমানকে ঈশান চ্যাটার্জি 10 বার বাজারে বেচে 10 বার কিনে নিতে পারে। কি হলো, মুখ ঘুরিয়ে নিলে কেন, চুপ করে আছো কেন, উত্তর দাও। আমার মেয়ের সঙ্গে দিনের পর দিন ভালোবাসার নাটক করে গেলেন। মা, আপনি কিন্তু আমার সম্পর্কে না জেনে যায় না তাই বলে যাচ্ছেন। কি জানবো তোমার সম্পর্কে, নতুন করে আর কি জানার আছে তোমার? কি কে তুমি? হ্যাঁ, আমি আমি ঈশান। ঈশান কি কি ঈশান, পদবীটা বলে কি প্রমাণ করতে চাইছো তুমি? তোমার পদবীর বদলে কিডন্যাপার শব্দটা হলে ঠিক হতো। নীল, আমি জানি আর যে যাই বলুক তুমি অন্তত আমাকে ভুল বুঝবে না, আমাকে একটা বলার সুযোগ দেবে। আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস, সবকিছুর থেকে বড় একটা নাটক তো হতে পারে না। আমার আমার ডায়লগ যাচ্ছিস? হ্যাঁ, মুখোশ করতে মাটিতে গড়াগড়ি খাচ্ছিস, আবার উঁচু তলায় কথা বলছিস। সত্যি করে বল, তোদের বসকে সত্যি কথা বলবি? তুই কার অর্ডারে তোর এসব করেছিস? সত্যি কথা না বলে সারা জীবন জেলের ঘাড়ে টানতে হবে, বল। কেন স্যার এরকম বলছেন কেন? আপনার কথা মতোই তো সবকিছু করলাম। আপনার কথা মতো ম্যাডামের যত্ন রেখেছিলাম স্যার, গায়ে হাত পর্যন্ত দিইনি। আপনি যা যা বলেছিলেন সেরকম পছন্দের খাবার ম্যাডামের সব কিছু এনেছিলাম স্যার। মিথ্যে কথা বলবি না, মেরে ফেলবো। নীল, তোমার হাতে লেগেছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত কষ্ট কেউ কি করে সহ্য করতে পারে? আমার কষ্ট হচ্ছে না ঈশান, আমার কষ্ট হচ্ছে না। যদি গুলিটা না লাগতো, যদি রক্ত না বেরোতো, তাহলে আমি বুঝতে পারতাম না। আর শোনো, অপরাধীর নাম আসল অপরাধীর নাম অভিষেক চালা, অভিষেক চালা। কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর এখনো চোখ খুলেনি? চোখ খুলে যে মা, আরে আমার সাথে এই ছেলেটা অসভ্যতম করেছিল, আমার ঈশানকে বিয়ের দিনকে কিডন্যাপ করেছিল, আমি ওকে বিশ্বাস করবো? কখনো না। এমনিতেই আমি বড় লোকদের ঘৃণা করি, আর ওর মতো ছেলেদের আমি আরো ঘৃণা করি। আর আমার ঈশান যে আমার চোখের এক ফোঁটা জল দেখতে পারে না, আমি তাকে বিশ্বাস করবো না। গোটা পৃথিবী এক হয়ে আমাকে বললেও আমি বিশ্বাস করবো না ঈশান আমাকে গুলি মেরেছে। ঈশান আমার কোনোদিনও কোনো ক্ষতি চাইতেই পারে না। আমি ঈশান, ঈশান আমি নীল, নীল, নীল সরো, তুমি সরো, তুমি তুমি টাচ করবে না। तेरा क्या होगा ईशान, खेल तो खत्म। ईशान
বোকা, তাই চিনতে পারেনি। কিন্তু আমার জহুরির চোখ, ক্রিমিনালকে চিনতে আমি ভুল করি না। থ্যাংক ইউ অভিষেক। ওকে তুমি এত মারো যাতে কোনোদিন আমার মেয়ের চারিপাশে না আসতে পারে। কোনোদিন না। Don't worry, aunty. নীল কে মারার জন্য আমি ওর এমন হাল করব যে মুখ ওর বাবা মাও চিনতে পারবে না। আমি তোকে বলি, মরার আগে তোকে একটু শান্তি দিয়ে যাই। ঈশান, ঈশান তুই কি করে ভাবলি? হ্যাঁ, আমার আমার এতদিনের প্ল্যানিং প্লটিং তুই তুই ঘেটে দিবি? আরে তুই হলি আমার সবচেয়ে বড় শত্রু, তোকে ফাঁসিয়েই তো আমি গেম প্ল্যানটা করেছি। তার জন্যই দিওয়ালির দিন স্পেশাল লোকের ভিড়ে নিজের লোক পাঠাই। এরা কারা দাদু ভাই? দেখে তো প্রেসের লোক মনে হচ্ছে। আমরা এখন সরাসরি চলে এসেছি একটি হোমে, যেখানে রয়েছে অনেক বাচ্চা। কথায় আছে না, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। ঠিক সেই সময় তোর বাবার শরীর খারাপ হয়ে গেল, ব্যাস আমার আরো সুবিধা হয়ে গেল। বিদেশ থেকে স্পেশালিস্ট আনাবেন প্লিজ। আর বলছি, খরচা কিরকম হতে পারে? হ্যাঁ, শুনতে পেলাম না। 1 কোটি? ঠিক আছে, 1 কোটি কোনো ফ্যাক্টর নয়। ঠিক সেই সময় আমি তোর ঘড়ি আর আংটির ছবি ওকে বললাম তুলে রাখতে। তারপর প্ল্যান অনুযায়ী আমি ঠিক ওই রকমের একটা ঘড়ি কিনলাম। আর ঘড়ি হাতে দিতে না দিতে আমার ভালো টাইম শুরু। আর আমার লোক নীলের মনে সন্দেহের বীজ পোতার জন্য ওই ঘড়িটা ওর সামনে হাইলাইট করে। এখন অব্দি তুই যা যা শুনলি ওটা আমার প্ল্যানিং এর ফার্স্ট হাফ। লেকিন পিকচার তবেই বাকি আমার দোস্ত। এরপরের প্ল্যানে আমি নীলকে কিডন্যাপ করি। তারপর গুটি গুটি পায়ে ভালো মানুষ সেজে আমি বিবির বাড়িতে ঢুকে যাই। যেচে উপকার করতে, মানে অভিষেক জানান উপকার করতে ঢুকেছে। আর আর লোকের মনে কি করে সন্দেহ ঢোকাতে হয় তুই তো দেখলি। আর তারপর যেই তুই ঠিক বেরিয়ে গেলি তখনই আমার লোক ইটের চিরকুট বেঁধে ঘরে পাঠালো। কুরিয়ার? আজকাল এইভাবে কুরিয়ার ডেলিভারি হচ্ছে নাকি? ওই যে ঈশান ওই কথায় বলে না, শুভ কাজ দিন কোন তিথি নক্ষত্র দেখে করতে, আমি সেটাই করলাম। কালী পুজো দিওয়ালির দিন ব্যাংক বন্ধ, ঠিক সেই দিনই আমি নীলকে কিডন্যাপ করি। আর তারপর বিবির মাথায় গোল্ড লোন নেওয়ার একটা আইডিয়া ঢুকেছে।
তারপর দুটো ভুয়ো লোককে গোল্ড লোনের এজেন্ট সাজিয়ে তোদের ঘরে পাঠাই, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনের পেপার চেঞ্জ করে অন্য একটা পেপারে সাইন করাই। ওই ওই পেপারটা কিসের তুই জানিস? ওই পেপারটা হলো বিবির প্রপার্টি ট্রান্সফারের। চমকে গেলি যে? হ্যাঁ ঈশান, ওই ওই যে বাড়িতে তুই থাকিস না এখন, ওই বাড়িটা আমার, অভিষেক জানানে। মা প্লিজ, আমার বারবার মনে হচ্ছে কোনো একটা ফাঁদে আপনাকে বোকা বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, আর আপনি না জেনে শুনে সেখানে পা দিচ্ছেন। এই মলটা তো তখন থেকে ব্যাগড়া দিচ্ছে। গুপি কিন্তু চুপি চুপি সব কাজ ছেড়ে ফেলেছে, কিছু ও কানো কান খবর ভী নি হই। আব সওয়াল হ্যায় 1 কারোড় রুপিয়ো কে লিয়ে, নীল কে আমি কেন মারতে চাইছি এটাই এটাই তুই জানতে চাইছিস, রাইট? বিবির বাড়িটা কেড়ে নিয়ে আমি নিজের অপমানের জ্বালা মিটিয়েছি, কিন্তু কিন্তু একটা সুদ বাকি ছিল। ইয়েস ঈশান, একটা সুদ বাকি ছিল, আর সেই সুদটা মিটতো নীলাশাকে মেরে। আমি যখনই নীলকে মারতে যাবো তখনই তখনই তোর একটা হিরো মার্কা এন্ট্রি, কিন্তু কিন্তু আমার কাছে একটা অ্যান্টি ডোজ ছিল। তুই কি তুই কি ভাবলি? হ্যাঁ তুই আমাকে ফলো করছিস আমি জানতে পারিনি? আমি সব দেখেছি ঈশান, আমি সব দেখেছি। আমার বাবু সোনা, আমার সন্তু সোনা, সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, এবার তুমি শুয়ে পড়ো চিরকালের মতো। এত কিছু করেও তো কোনো লাভ হলো না গুপি, সত্যিকারের প্রেমিকার মনের মধ্যে সন্দেহের বীজ তো পুঁততে পারলি না, আর কোনোদিন পারবিও না। এর জন্যই তো তোকে মরতে হবে। এবার আমি ধীরে ধীরে নীলের মনের জায়গা করে নেব, আর তোর কোনো দরকার নেই। ফাইনাল টাচটা কিন্তু আপনাকেই দিতে হবে স্যার। সকালে যখন বডি কেউ পাবে না তখন তখন জানতে পারবে ঈশান রায় নিরুদ্দেশ লাপাতা। কি অবস্থা হয়েছে নীলের? এত রক্ত বেরিয়ে গেছে, দেখ মেয়েটা নির্জীব হয়ে পড়েছে। তুই ওকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে এলি। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? তুই অত কাণ্ড করে অতগুলো টাকা জোগাড় করে গুন্ডাগুলোকে দিলি, তারপর ওরা এইরকম অবস্থা করেছে মেয়েটার। কি হলো, তুই উত্তর দিচ্ছিস না কেন? বাসুব, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি, আমাকে কথার জবাব দিচ্ছিস না কেন? ডাক্তারবাবু,
ডাক্তারবাবু কিরকম দেখছেন বলুন তো আমার নাতনিকে। না ম্যাডাম, এতটা ভয় পাওয়ার কিছু নেই। গুলি ওর হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। আচমকা সেন্স হারানোর জন্যে মাটিতে পড়ে যাওয়ার সময় মাথায় চোট লেগেছে। তবে হ্যাঁ, যদি বমি হয় বা পেইন হয় আমাকে খবর দেবেন, একটা এমআরআই করতে হবে। না, তার মানে তো এখনো ভয়ের কারণ আছে বলছেন, মানে মাথার পেছন দিকটায় লেগেছে, তো সেটা তো চিন্তার বিষয়। হ্যাঁ, সেটা কিছুটা ঠিক, তবে এখনই এত টেনশন করার দরকার নেই। আপাতত ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটা লং রেস্টের দরকার, এটা ট্রমা কাটাতে হেল্প করবে। আসুন ডাক্তারবাবু, আমি নিচ্ছি। বাসব, এত কাণ্ড হয়ে যাচ্ছে, তুই কেন চুপ করে আছিস বলতে পারিস? আচ্ছা মা, তোমার কি মনে হয় আমার মাথায় এতটুকু বুদ্ধি নেই? এত বড় একটা সম্পত্তি, এত বড় একটা বিজনেস তৈরি করেছি শুধু ঘাসকে? একটা কথা কেন বুঝতে পারছো না মা, নীলকে এই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে থানা পুলিশ হতো, মিডিয়া ঝাঁপিয়ে পড়তো ওর ওপর, আমার বাড়ি অবধি আসতো। মা, আমি দিনের পর দিন নিজের চেষ্টায় বাসব দত্তা থেকে বিবি হয়েছি, ওই ওই হাগরে ছেলেটার জন্য আমি এত কিছু নষ্ট হতে দেব না। বিবি এসব কি বলছে গো? বস্তির ছেলে মানে তো আমাদের ঈশান। ঈশান কি করেছে? তোমার যেটা নেই সেটা সব জায়গায় সব ক্ষেত্রে প্রয়োগ করার কি দরকার আছে? আমার নেই। কি নেই আমার, সেটাও জানো না? কি নেই? একটা কথা সকলে পরিষ্কার শুনে রাখো, ঈশানের ছায়া যেন এই বাড়িতে না পড়ে। আর কেউ যদি ওকে সাহায্য করো, আমি আমি তাকে বাড়ি থেকে বের করে দেব। তোর একটা কথাও আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিডন্যাপ হলো নীল, তার সাথে ঈশানের কি সম্পর্ক? তোর এত জানার কি দরকার? জেনে কি করবি? না না, আমার জন্য কি স্বর্গে সিঁড়ি তৈরি করবি? আমি এত কথার জবাব দেব না, যখন সময় হবে সব জানতে পারবি। আমার মেয়ে এখন অসুস্থ, কি হয়েছে গো? ঈশান কি করেছে? দিদি কি বললো তুমি শুনলে না? ভিড় হাঁটাও, হাওয়া আসতে দাও, চলো। তুমি আবার কি ভাবতে শুরু করলে? দিদির সাথে আমার কিছু কথা আছে। দিদি ভাই, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। দিদি ভাই, দিদি ভাই, তুই তুই তখন থেকে ঈশানের নামে যাচ্ছে তাই বলে যাচ্ছিস, কেন বলছিস, কেন বলছিস দিদি ভাই? দিদি ভাই, প্লিজ 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 প্লিজ, তুই আমাকে একটা কথা বল, যদি কিডন্যাপের সাথে ঈশান জড়িতই থাকে, তাহলে নীল এখানে, ঈশান কোথায়? ঈশান ঈশান ঈশান, এই কথাটা আমি এই বাড়িতে উচ্চারিত হোক আমি চাই না বলে দিয়েছি। কিন্তু দিদি ভাই, এটা তোকে মানতেই হবে যে কিডন্যাপের সাথে কেন ঈশানের নাম? এত প্রশ্ন কেন? আমি তোকে বারণ করেছি, তুই কোনো প্রশ্ন করবি না। প্রশ্ন তো আমাকে করতেই হবে দিদি ভাই, ঈশানের খবর তো আমাকে নিতেই হবে। আশ্চর্য, এত ভয় পাচ্ছ কেন? ঈশান আসবে না এত রাতে, ঈশান কি করে আসবে? কারণ ও তো সবার কানে কি ট্রাফিক জ্যাম হয়েছে এই বাড়িতে? বেল বাজছে,
দরজাটা যাও গিয়ে খোলো। হ্যাঁ আমরা বলছি, খুলছি খুলছি। আসলে দিদি আমি তো মানে দরজাটা খুলতে যাচ্ছিলাম, কিন্তু তারপরে কি ভাবলাম যদি দরজা খুলে থেকে ঈশান দাঁড়িয়ে আছে আর দরজা খুলতে বাড়ির ভেতর কুকুর কুকুর ছুটে পড়ে। আসলে তোমার তোমার কোনো কথা নাই, যাও দরজা খোলো, খুলছি চলো। সত্যি এটা ঈশান নয় তো?